হ্যালো, আমি প্রিয়দর্শনী, আর আবার চলে এলাম তোমাদের সাথে একটু একটু গল্প করতে। গল্প করার আগে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে আজকে আমার এই ভিডিওটা, আমি যেটা করছি সেটা হচ্ছে একেবারে উইথাউট মেকআপ। এবার তোমরা বলতেই পারো এটা কী কথা, এটা কে জানতে চেয়েছিলো যে তুমি মেকআপ করে আছো কি মেকআপ করে নেই, তাতে আমাদের কী এসে যায়? কিচ্ছু এসে যায় না। সত্যি কথা বলতে আমারও বলার কোনো প্রয়োজন ছিল না, বাট একজন আমাকে বলেছিলেন, মানে রিকোয়েস্ট করেছিলেন পার্সোনালি, যে আমি কোনো দিন কোনো ভিডিও যেন উইথাউট মেকআপ করি। ওনার এই অদ্ভুত রিকোয়েস্টের কারণটা আমি বুঝতে পারিনি, হয়তোবা উনি চান দেখতে যে আমাকে উইথাউট মেকআপ কীরকম লাগে, মানুষের মতন আদৌ লাগে কি না। তো যাই হোক, যেহেতু উনি এই রিকোয়েস্টটা করেছিলেন এবং আমার ওই রিকোয়েস্টটা রাখায় খুব একটা কোনো অসুবিধা নেই, কারণ আমি মেকআপ করে ভিডিও করতেও যতটা ভালোবাসি, আমি মেকআপ ছাড়া ভিডিও করতেও ঠিক ততটাই কমফোর্টেবল এবং ততটাই ভালোবাসি। তো তাই জন্য আজকের আমার এই ভিডিওটা কিন্তু একেবারে উইথাউট মেকআপ। ঠিক আছে, দেখতে পারো সামনে থেকে, দেখো কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, লিপস্টিকও নেই, অ্যাবসলিউটলি উইথাউট মেকআপ। ঠিক আছে, তো এটা আমি জাস্ট বলে রাখলাম, ব্যাপারটা খুব ফানি কিন্তু আমারও বেশ ফানি লেগেছিলো, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসি গল্পের কথা, আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। আজকে কী গল্প শোনাবো? একটা জিনিস তো এতদিনে তোমরা বুঝে গেছো যে আমি তোমাদেরকে যখনই কোনো গল্প শোনাই সেই গল্পের মধ্যে কোনো একটা হিডেন এজেন্ডা থাকে। না, অ্যাকচুয়ালি হিডেন এজেন্ডা না, তবে প্রত্যেকটা গল্পের পেছনে একটা কারণ থাকে, মরাল অফ দ্য স্টোরি যেটাকে বলা যেতে পারে। এবং প্রত্যেকটা গল্পই আমি ওরকমই কিছু না কিছু হিউম্যান রিলেশনস বা কিছু নিয়ে, কোনো এক্সপিরিয়েন্স বা যেটা আমি হয়তো বা কারকে দেখেছি, যেটা দেখে আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত, সেটাকে আমি গল্পের ফর্মে তোমাদের কাছে বলে দিই। তো আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে লালু ভুলুর গল্প। হ্যাঁ, লালু ভুলুর গল্প। লালুগুলো কে? সে কি বলছো, লালুগুলো কি চেনো না? হতেই পারে না, হতে পারে না, লালুগুলোকে তুমি ডেফিনেটলি চেনো। আচ্ছা ঠিক আছে, তোমাদের তুমি একটা পাড়াতে থাকো তো? তোমাদের পাড়াতে চায়ের দোকান আছে? অমুক দার চায়ের দোকান, অমুক দির চায়ের দোকান, বৌদির চায়ের দোকান, কিছু তো আছে, একটা চায়ের দোকান তো আছে রে বাবা, আছে না? তাহলে লালু ভুলু থাকতে বাধ্য, আছে না? মিষ্টি মিষ্টি লালু, মিষ্টি মিষ্টি ভুলু, আচ্ছা ঠিক আছে, কালু আছে, কিছু তো আছে, কচি আছে, কালু আছে, লালু আছে, লালি আছে, ভুলু আছে, কিছু তো আছে, থাকতেই হবে। তো ওই সুইট সুইট ক্রিচার যারা সেই চায়ের দোকানের আশেপাশে ঘুরে বেড়ায় ভীষণ মিষ্টি মিষ্টি মুখ করে, এবং সবসময় তারা খুব খুশি, সবসময় তারা খুব ভালো, সেই মিষ্টি মিষ্টি মানুষগুলোর কথা আমি বলছি, যাদের নাম কিনা লালু আর ভুলু। আমি ওদেরকে মানুষই বলছি, যদিও বা ওরা মানুষের থেকে ভালো। যাই হোক, কামিং ব্যাক টু লালু ভুলু, তো আমাদের এই গল্পের মেন চরিত্র, কি বলে, প্রোটাগনিস্ট নাকি, সেই হচ্ছে লালু আর ভুলু। তো লালু ভুলু চায়ের দোকানের সামনে বসে থাকতো, ভালোই ছিল, কোনো এক্সপেকটেশন ছিল না, বেশ নিজের মতন বসে থাকতো, রাস্তা দেখতো, এদিক দেখতো, ওদিক দেখতো, চায়ের দোকানের কাজ দেখতো, কখনো কখনো চায়ের দোকানের থেকে জল ওদের গায়ে এসে পড়তো, ওরা এই করে একটু সরে যেত, আবার কখনো কখনো কেউ হয়তো বা কিছু খেতে খেতে একটু ছুড়ে দেয় নে করে দিল, সেটাও ওরা খেয়ে নিল, তাতে যাই হতো ওদের কিন্তু কোনো কিছু এসে যেত না, ওরা কিন্তু বড্ড ভালোভাবে হাসি খুশিভাবে ওইখানে বসে থাকতো, অভ্যস্ত হয়ে গেছিলো ওইটাতে, ওরা ধরে নিয়েছিল মানুষ বোধ হয় এরকমই, আমাদের মতন না, আমাদের মতন এরা লেজ নাড়ায় না, আমাদের মতন এরা মিষ্টি মিষ্টি করে হাসেও না, মানুষ এরকম। চলছিল, ভালোই চলছিল, কোনো কমপ্লেন ছিল না লালু ভুলুর। হ্যাঁ, আমার মোবাইল, মাঝে মাঝে এরকম করবেই, এটা রোজকার ব্যাপার। তো এবার ব্যাপারটা কী হলো, গণ্ডগোলটা হলো কি, একদিন সেই চায়ের দোকানে এলেন এক মানুষ, মানুষ মানে অ্যাকচুয়ালি আ হিউম্যান বিং, এখানে কিন্তু আমি কোনো ডগ ডগুর কথা বলছি না, হ্যাঁ, একজন মানুষ এলেন, ভালো মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ, সভ্য মানুষ, মানে ভালো মানুষ বলতে আমরা যা বোঝাই, যেরকম বোঝাই সেরকম একজন এলেন, চায়ের দোকানে বসলেন, চা খেলেন, এবং সেদিন যে কোনো কারণেই হোক ওনার মুডটা বেশ ভালো ছিল, বেশ ভালো, এবং সেটা কী কারণে ভালো ছিল সেই ডিটেলে আমরা আর যাচ্ছি না, সেটা দরকার নেই, এইটুকু জানলেই হবে যে, এইটুকু জানলেই হ্যাঁ, তো
যেটা বলছিলাম যে ওনার মুড কেন সেদিন ভালো ছিল, অতটা কেন ভালো মুডে উনি ছিলেন, সে ডিটেলে আমরা আজ যাচ্ছি না, কারণ সেটা গল্পের জন্য দরকার নেই। গল্পের জন্য শুধু এইটুকু জানলেই হবে যে কোনো এক ভালো মানুষ সেদিন ওই চার দোকানে এলেন যার মুড যথেষ্ট ভালো ছিল, এবং ভালো মুডে থাকলে আমরা যা করে থাকি যে আমাদের সব কিছুই ভালো লাগে, সেদিন আমরা আমাদের বেস্টটা প্রেজেন্ট করি। তো উনিও সেদিন চায়ের দোকানে বসে চা খেতে খেতে হঠাৎ লালুগুলোর দিকে চোখ পড়ল। লালুগুলো খুব মিষ্টি করে ওনার দিকে তাকিয়েছিল, এবং লালুগুলি এত মিষ্টি মিষ্টি করে তাকিয়েছিল যে উনিও দেখে লালুগুলোকে ভালো লাগলো, বেশ সুইট লাগলো, কিউট লাগলো। আর ওই যে আমি বললাম, মানুষ তো খারাপ নন যে দেখেই যে একটা লাথি মেরে সরিয়ে দেবে যেরকম অনেক লোকজন করে, ওরকম না, ভালো মানুষ। তো উনি লালুগুলোকে এরম এরম করে ডাকলেন, লালুগুলো চলে এলো সামনে। এলো তো যখন তখন উনি ওদের মাথায় একটু হাত তাত বুলিয়ে দিলেন, আদর করে দিলেন, বেশ কান টানের সামনে এরম 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 করে দিল, এরম 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 করে দিয়েছে, কথা বললো, কী রে কেমন আছিস, তোরা এখানে থাকিস, ও মা কী ভালো, এটা করবি সেটা করবি, খাবি অমুক তমুক, অনেক গল্প হলো। লালুগুলোর তো ভীষণ ভালো লেগে গেল, বললো আরে বাবা, মানুষ তো এরকম হয়, মানুষ তো এত ভালো হয়, দেখো আমাদের সঙ্গে গল্প করলো, আমাদের সঙ্গে কথা বললো, আমাদের সঙ্গে বসে চা আমরা খেলাম না, আমরা চা খাই না, কিন্তু আমাদের সাথে বিস্কিট খেলো, আমাদেরকে বিস্কিট দিল, আবার যাওয়ার আগে মাথায় আদর দিয়ে বলে গেল যে ভালো থাকবি আসবো আবার। লালুগুলো তো ভীষণ খুশি, কিন্তু মেন কথাটা হচ্ছে এই যে লালুগুলি খুশি হওয়া শুরু করলো, এই খুশিটা কিন্তু পরের দিকে ওদের কাল হয়ে দাঁড়াবে। কেন? কারণ এই সময় থেকে লালুগুলোর মধ্যে একটা জিনিস ঢুকে গেল, সেটা হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন ফ্রম সামওয়ান, যেটা কিন্তু করাটা উচিত ছিল না। লালুগুলোকে দোষ দেওয়া যায় না, কারণ লালুগুলো যেরকম বিহেভিয়ারটি পেলো মানুষের থেকে, সেটার বেসিসে ওরা ওদের মতন করে নিজেদের ছোট্ট মাথায় একটা গল্প ভেবে নিল। দোষ ওই লোকটিকেও দেওয়া যায় না, কারণ ভালো করে ব্যবহার করা যেতেই পারে, উনি হয়তো বা এই চায়ের দোকানে এই লালুগুলোর সঙ্গে ভালো ব্যবহার করেছেন, পাশের পাড়ার আরেকটা চায়ের দোকানে গিয়ে যদি উনি কালুকচিকে দেখতে পান তাহলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ওনার স্বভাবটাই হয়তো বা এরকম, উনি সবার সাথে সব লালুগুলোদের সঙ্গে এইভাবেই কথা বলেন। লালুগুলোর এবার রোজ বসে থাকে, কখন আসবে কখন আসবে, না আমাদের সঙ্গে এত ভালো করে যখন কথা বলেছে, আমাদেরকে নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে, নিশ্চয়ই আমাদের সঙ্গে আবার দেখা করতে আসবে, আমরা কেমন আছি সেদিন যখন জিজ্ঞেস করেছে তাহলে নিশ্চয়ই আজও জিজ্ঞেস করবে আমরা কেমন আছি, আজকে যে এত বৃষ্টি পড়ছে আমরা যে একদম ভিজে যাচ্ছি নিশ্চয়ই লোকটি এসে আমাদের খোঁজ নেবে, আর যে এত রোদ্দুর মাথাটা পুরো এখানটা গরম হয়ে গেল, এখানে লোমগুলো যে সব মনে হচ্ছে অলমোস্ট পুড়ে গেল, আজ নিশ্চয়ই এসে লোকটা আমাদের খোঁজ নেবে যে আমরা কেমন আছি, ভালো মানুষ তো, নেবে না? কিন্তু নিল না। লালু ভালো ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে। এবার একদিন হঠাৎ দূর থেকে ওই লোকটাকে ওরা দেখতে পেয়েছে, লোকটি কোথাও একটা যাচ্ছিলেন সেদিন, একদম ভালো জামা কাপড় পরে, বেশ একটু তাড়াহুড়ো, সেদিন ওনার একটু তাড়া আছে, তুমি এই চায়ের দোকানে আসবেন না, সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। লালু ভুলু করলো কি, সেদিন একটু আগে বৃষ্টি বৃষ্টিও হয়েছিল, ওই কাদা মাদা মাখা পা এটা নিয়ে ছুটে ছুটে গিয়ে লোকটার উপর লাফিয়ে পড়ে হামামা মামামা করলো। ওরা তো করছিল আদর, লোকটা গেল খেপে, কোনো রকমে ছাড়িয়ে টাড়িয়ে ধ্যাত ধুত করে ওখান থেকে চলে গেল। লালুগুলো আবার বুঝলো না ব্যাপারটা কী হলো, বলে এরম কেন, আমাদেরকে কি চিনতে পারলো না, আর যদি চিনতে পারলো তাহলে বকলো কেন, যাক ঠিক আছে ভুলে গেল, ভাবলো ঠিক আছে কাল আসবে, আজ হয়নি কাল হবে। আরও কয়েকটা দিন কেটে গেল, আর আসে না, কিন্তু লালুগুলো আর ভুলতেও পারে না, রোজ আশা করে বসে আছে। এবার তার অনেক দিন পরে লোকটি এলেন, কিন্তু অবভিয়াসলি লালু ভুলুর জন্য নয়। রাস্তা দিয়ে যেতে যেতে সেদিন আবার উনি গাড়ি করে এসেছিলেন, রাস্তা দিয়ে যেতে যেতে কোনো একটা কারণে ওই চায়ের দোকানের সামনে কিছু একটা কারণে ওনার গাড়িটা এসে দাঁড়ালো। লালু ভুলুর মনে আবার আশা জাগলো, বলে ওই তো ভালো মানুষ এসছে, আবার সঙ্গে করে আজকে একটা বিশাল বড় গাড়িও নিয়ে এসছে, নিশ্চয় আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে।
তো লালু ভুলু তো পারলে লাফিয়ে জানলা দিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ে। কেন, ওরা তো ধরেই নিয়েছে যে ভালো মানুষ যখন এসেছে, চায়ের দোকানের সামনে যখন দাঁড়িয়েছে, তখন নিশ্চয় আমাদের সঙ্গে দেখা করতেই এসছে, আর সঙ্গে যখন এত কিছু নিয়ে এসছে তখন সেটা আমাদের জন্যে। লাফিয়েভাবে এরকম করে জানলার উপর দিয়ে উঁকি মেরে দেখতে গিয়ে দেখে, উমা, গাড়ির মধ্যে তো অলরেডি একজন বসে আছে, ওদেরই মতন কিন্তু একটু অন্য রকমের দেখতে। সে আবার ওদের দিকে এরকম করে তাকিয়ে দেখছে, কারণ সে তো ব্যাপারটা কিছু বুঝতে পারছে না যে এরা হঠাৎ কেন এখানে উঠে আসার চেষ্টা করছে। এটা তো আমার গাড়ি, আমি তো রোজ ঘুরি এই গাড়ি করে, আমি বসি এখানে, এরা কারা, এরা এভাবে লাফালাফি করছে কেন? যাই হোক, লোকটি তখন হঠাৎ খেয়াল করেছে এই লালুগুলোকে। তো লোকটির সঙ্গে বাকিরাও আছে, চেনাশুনো বাড়ির লোক যারা, তাদেরকে দেখিয়ে লোকটি বলছে তখন যে, দেখো দেখো, এই যে এই দু চোখে দেখতে পাচ্ছ না, এই দুটো, এই সেদিন আমি এখানে বসে চা খেয়েছিলাম, আর এদেরকে সেদিন আমি একটু বিস্কিট টিস্কিট দিয়েছিলাম, দেখো কীরকম আমায় চিনে গেছে, আজকে আমাকে দেখে দেখো কীরকম লাফালাফি করছে, কি মজার না, কি মিষ্টি না। তো বাকিরাও বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো এরকমই হয়। কুকুর শব্দটা আমি ব্যবহার করছি না, কারণ শুনতে খারাপ লাগে, মানে আমার কুকুর খুব ভাল লাগে, বাট এই সেন্সে যদি আমি বলি কুকুররা তো এরকমই হয়, তো সেটা আমি বলতে চাই না, তো তাই জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম না। যাই হোক, এই গল্পটার আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি, গল্পটা এখানেই শেষ। শেষ ইন দ্য সেন্স যে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন, সেদিন ওখানে কেন দাঁড়িয়েছিলেন জানি না, হয়তোবা লালু ভুলুর এটাই প্রাপ্য ছিল, হয়তোবা ওরা এতদিন ধরে যে আশাটা করে বসেছিল, যে আশাটার থেকে ওরা আলটিমেটলি কিছু পেত না, সেই আশাটা ব্রেক হওয়াটা দরকার ছিল। লালু ভুলু সেদিন যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নয়, তবে হ্যাঁ একটু হলেও আন্দাজ করতে পেরেছিল। লালুগুলোর খোঁজ কেউ রাখেনি, আজ লালুগুলো কোথায় আছে, কেমন আছে, আছেও কি না, ভালো আছে, খারাপ আছে, নাকি এখনও অপেক্ষা করে বসে আছে, সেটা আমিও জানি না। এবার এসে মেন কথায়, আমরা মানুষেরাও কিন্তু অনেক সময় এই ভুলটাই করে ফেলি। কেউ একদিন আমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলেছে, বা আমাদের দুঃখের গল্প শুনেছে, বা মনে হয়েছে যে তারা আমাদের সঙ্গে এম্পাথাইজ করলো বা সিম্পাথাইজ করলো, বা তারা শুনলো আমাদের কথা একদিনের জন্যে, সেইটার বেসিসে কিন্তু আমরা কারোর থেকে কিছু এক্সপেক্ট করে বসতে পারি না, বাট আমরা করি। ওই যে আমি বললাম, আমার গল্পেতে আমি দোষ কারোকে দেব না, কারণ দুজনেই ঠিক, দুজনের অ্যাসপেক্ট দিয়ে, দুজনের পার্সপেক্টিভ দিয়ে দুজনেই ঠিক, গন্ডগোলটা এক্সপেকটেশনের। এও নিজেকে ক্লিয়ার করে বোঝাতে পারেনি, ওই পাশের জন্য ক্লিয়ার করে বসাতে পারেনি, ওই মানুষটিরও এতটা আশকারা দেওয়া উচিত ছিল না, এই মানুষটারও এতটা ডিপেন্ড করে ফেলা উচিত ছিল না। কিন্তু এই যে লাইফে সব কিছু তো উচিত অনুচিত মেনে হয় না, অনেক কিছু হয়ে যায় এবং তখন আমরা অ্যানালাইজ করা শুরু করি যে এটা বোধহয় না করলেও হতো। তো যদি তুমি ওই ফেজে থাকো যেখানে তুমি অলরেডি কারোর থেকে কিছু এক্সপেক্ট করে বসে আছো এবং আস্তে আস্তে বুঝতে চেষ্টা করেছো যে লাভ নেই এক্সপেক্ট করে, তুমি যেভাবে মানুষটিকে দেখেছো মানুষটিকে তুমি সেইভাবে পাবে না, বা মানুষটি সেরকম না, ওটা জাস্ট কোনো একটা দিন কোনো একটা কারণে হয়েছিল, তাহলে নিজেকে সামলিয়ে নাও। তুমি নিজে যদি স্ট্রং থাকো তাহলে কিচ্ছু হবে না, ইউ উইল কাম আউট অফ ইট। ভালো থাকো সবাই, টাটা।